सर्वभूतेषु इन्द्ररूपेण संस्थिता जाहु দুর্গাপূজায় আমরা প্রত্যেকেই খুব মজা করি, এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই, নাচ করি, খাই দাই, চোখ ভরে দেখি আলোয় সেজে ওঠা শহরটাকে। কিন্তু যারা আমাদের মতো দেখতে, বলতে বা বসতে অক্ষম, তাদের জন্য কি দুর্গাপুজো নয়? না, দুর্গাপুজো সকলের জন্য, মা দুর্গার আশীর্বাদ, ভালোবাসা তার প্রত্যেকটি সন্তানের জন্য। আর এই কথাই নিজেদের মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরেছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন। আজ আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আপনাদের থিমটা নিয়ে যদি আপনি আরেকটু বিশদে বলেন। হ্যাঁ, থিমটা হচ্ছে যে ক্যাচলাইনটা আমরা নিয়েছি, যে সেটা হচ্ছে মা তুমি কার। এই ক্যাচলাইনটা অ্যাকচুয়ালি যারা বলছে, যে যারা প্রশ্নটা করছে, তারা ঠিক আপনার আমার মতো স্বাভাবিক নয়। তারা কেউ মানসিক বা শারীরিক প্রতিবন্ধী, যারা হাঁটতে চলতে বা সক্ষম নয় আর কি। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে এদের মনে পুজোর যে আনন্দ, যে উন্মাদনা, যেটা আমরা প্রত্যেকে আমরা উপলব্ধি করি, ওরাও কিন্তু উপলব্ধি করে। আপনি আমি সেই উপলব্ধিটা নিয়ে মণ্ডপে চলে যাই, ঘুরে বেড়াই, জামাকাপড় কিনি, নানাভাবে পুজোর প্রস্তুতি, তো পুজোর চারটে দিন আনন্দ করা করতে থাকি। কিন্তু ওরা সেটা, ওদের মনে সেই উপলব্ধিটা থাকলে ওরা সেটা করতে পারে না। এই জন্য ওরা প্রশ্ন করছে যে মা তুমি কার, কারণ হচ্ছে যারা তোমার মণ্ডপে গিয়ে তোমাকে দর্শন করছে, তুমি তাদের মা। তা আমরা তো তোমায় দর্শন করছি না, তাহলে তুমি কি আমাদের মা নও? তুমি আমাদের, তার মানে এই প্রশ্নটা থেকে ওরা, বা এই ভাবনাটা থেকে ওরা লাখে লাখে চিঠি, তারপরে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে, ওদের কল্পনায় বিভিন্ন যোগাযোগের মাধ্যমে ওরা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। ওদের কল্পনায় ওরা চিঠিগুলো পড়লে আপনি বুঝবেন, ওরা লিখছে কৈলাসে মাকে, কৈলাস নাম দিয়ে, মানে আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী আমরা জানি দেবদেবীদের অবস্থায় কৈলাসে তারা থাকে, বা মা কৈলাস থেকে আসে চার দিনের জন্য বাপের বাড়িতে। সেই জন্য তারা চিঠি লিখছে, কল্পনায় চিঠি লিখছে, যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু হয়তো বা ওদের যোগাযোগ বা ওদের আরতি মায়ের কানে পৌঁছয়নি, হয়তো পৌঁছয়নি। যেটা ওরা, যার জন্য ওরা চায় যে মা ওদের ঘরে আসুক, সেই জন্য ওরা এই যে গল্পটা, এই যে কাহিনীটা, ওদের কল্প কাহিনীটা, এই কাহিনীটার মানে একজন সূত্রধর আমরা এখানে রেখেছি, তার নাম দিয়েছি আমরা ভগীরথ, এযুগের ভগীরথ। মা গঙ্গাকে ভগীরথ, হিন্দু মাইথোলজি অনুযায়ী মা গঙ্গাকে ভগীরথ আহ্বান করে মর্তে নিয়ে এসেছিল, এই ভগীরথ আমাদের ভগীরথ মা দুর্গাকে আহ্বান করে ওদের ঘরে নিয়ে এসেছে। আপনি যদি এইটা একবার তাকিয়ে দেখেন, ক্যামেরা পার্সন যদি দেখান, এটা দেখবেন যে এই যে সিরিঞ্জগুলো গায়ে 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 আটকানো আছে, মানে এটা ওদের যন্ত্রণা। একটা ছোট্ট ইঞ্জেকশান নিতে গিয়ে আমাদের কত যন্ত্রণা, কত ব্যথা হয়, কত কুয়ে লাগে, এই সিরিঞ্জগুলো ওদের যন্ত্রণা। ওরা ওই বলছে হৃদয় দিয়ে, ওই যে ওটা এক্সরে প্লেট, এক্সরে প্লেটের উপর লেখা মা নিজের পায়ে হাঁটবো, এটা আটতি। এই যে তলায় দেখছেন যে ওই পেরেকগুলো পোতা আছে, মানে ওদের চলার পথে কেউ গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়নি, সেটা ওদের চলার পথটা সবসময় কণ্টকময়, সেটা কাঁটাতারের ব্যারিয়ারের মধ্যে ওরা আটকে গেছে, ওদের বেরোতে পারে না ওরা। এই যে নীল রঙের যে জালটা দেখছেন, এটা হচ্ছে ওদের ইচ্ছা, ওদের ভালো লাগা, সেইটা কোনোদিনই বাস্তবে রূপ পায় না। এরকম আখ পেশাই কলের মধ্যে দিয়ে এটা পেরোবে, তার মানে হচ্ছে আখ পেশাই কলে ওটা সবসময় ইয়ে হয়ে যায়, মানে ছিবড়ে হয়ে বেরিয়ে আসে আর কি। হ্যাঁ, যাই হোক, মা ওদের আবেদনে আরতিতে সাড়া দিয়েছেন, দিয়ে ওদের ঘরে এসছেন। এটা ওদের একটা মনোবিকাশ কেন্দ্র, টোটালটা আপনি ঢোকবার মুখে লেখা থাকবে মনোবিকাশ কেন্দ্র। একটা খাঁচা দেখতে পেলেন ঢোকার মুখে, ওই খাঁচাগুলো হাতগুলো ধরে আছে, ওরা বেরোতে চায় আর কি। ওরা খাঁচা দেওয়াল ধরে ওরা আরতি জানাচ্ছে যে ওরা বেরোতে চায়, স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তা এরপর যখন আপনি দেখবেন ওইখানে হুইল চেয়ারগুলো পরপর পরপর রাখা আছে, মা দুটো করে হাত দিয়ে হুইল চেয়ারগুলো ধরে রেখেছে, মা দুর্গা দুটো করে হাত দিয়ে হুইল চেয়ারগুলো ধরে রেখেছে, কারণ মা ওদের সঙ্গে আছে। মা চায় যে মায়ের সবাই সন্তান, আপনি আমি সবাই, ওরাও মায়ের সন্তান, কিন্তু মায়ের কাছে যে সন্তান দুর্বল, মা তার প্রতি যত্নশীল বেশি,
সেই জন্য ওই সন্তানকে ভগীরথকে মা কোলে তুলে নিয়েছে, নিজের সন্তানকে ছেড়ে দিয়ে নিজের সন্তান অন্যের কোলে রয়েছে। নিচে যদি ঠাকুরটা দেখেন আমাদের প্রতিমাটা, এইভাবেই আমরা সাজিয়েছি। মানে আমাদের বক্তব্যটা হচ্ছে, মূল বক্তব্যটা হচ্ছে যে ওরাও সমাজের সন্তান, ওরাও আপনার আমার মতোই সন্তান, ওরাও চায়, ওদেরও আবেগ আছে, ভালোবাসা আছে, ওরা সেটা প্রকাশ করতে পারে না বা ওরা সেটাকে বাস্তবে রূপ দিতে পারে না। তা আমরা চাই, বলতে চাইছি যে ওদের প্রতি দয়া নয়, একটু ভালোবাসা দিলে ওরাও সমাজের মূল স্রোতে থাকতে পারে আপনার আমার মতো। এটাই আমাদের মূল বক্তব্য। আচ্ছা, সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ডস নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন, তো সেটার জন্য আপনারা কতটা প্রস্তুত? ব্যাপারটা হচ্ছে সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড এর আগে তিনবার বোধহয় আমরা পেয়েছি, তা আমরা যে প্রস্তুত থাকি সেটাই বোধহয় তার প্রমাণ। আশা করি এবছরও আমরা সেভাবেই আগে অতীতের মতোই আমরা সেটাই আমরা সেই দায়িত্বগুলো পালন করতে পারবো এবং আবার এবছর সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড জিতে নেবো আমরা। যে বিশেষ মানুষদের আপনারা আহ্বান জানাচ্ছেন বা সকল দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য আপ্যায়নের কী ব্যবস্থা করেছেন? দেখুন, আপ্যায়নের ব্যবস্থা ওই সময় প্রচুর দর্শনার্থী আসে, প্রত্যেককে ধরে ধরে তো আপ্যায়ন করা সম্ভব হয় না, তবে তারা যাতে সুষ্ঠুভাবে ঠাকুর দেখে, প্রতিমা দেখে, আমাদের মণ্ডপ এত এত পরিশ্রম করে এত দিন ধরে সাজানো হচ্ছে সেটা যাতে দেখতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা থাকবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। হ্যাঁ, তারা আসবে, সুষ্ঠুভাবে ঠাকুর দেখবে, একদিক থেকে দেখে আরেক দিক থেকে বেরিয়ে যাবে। আমার একটাই অনুরোধ, আমাদের এই একটা সুন্দর সামাজিক বার্তা আমরা দিয়েছি, এটাকে বাস্তবায়িত হবে তখনই যখন আপনার মোবাইলে সিটি সেরা পুজো অ্যাপটা ডাউনলোড করে আমাদের পুজো নলিন সরকার স্ট্রিট সার্বজনীনকে ভোট দিয়ে সিটি সেরা আপ্যায়নার জিতিয়ে দেবেন, তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। মা তুমি কার, এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি, মা আসলে সকলের। তবে আমাদের সবার এখন যেটা দরকার, সকলের জন্য নিজেদের হাতটা বাড়িয়ে দেওয়া দরকার। সেই মেসেজটাই কিন্তু সকলের কাছে পৌঁছে দিচ্ছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।